আমার এই ভৈরা এক বিঘে জমি, এক বিঘে জমির কার আমি আর এই হিনা পোকা বললার কারণে আমার আবাদ ফসলটা সব নষ্ট হয়ে যাচ্ছে। তো এতগুলো জিনিস করেছি আমি, তো হিনা পোকার কারণে যে নষ্ট হয়ে যায় মাছি পোকা, তো এত যে বীজ দিচ্ছি তারপরেও আমার কোনো কাজ হচ্ছে না, কোনোটাই কোনো কাজ হচ্ছে না। তারপরে এই কার্ডটা টাঙাইছি, এই কার্ডটা টাঙানোর কারণে আমার অনেক উপকার হয়েছে। দেশের হিনা পোকা বললাম আসি সবগুলো মরেছে, এই কার্ডটার জন্য খুব উপকার পাইছি, আমাদের এখন ফসল ধরেছে, খুব ভালো হয়েছে, এটার জন্য আমরা এখন খুব শান্তি সুখিতে আছি। আসসালামু আলাইকুম, বাণিজ্যিক কৃষির নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, আমার হাতে আপনারা হলুদ একটা বস্তু দেখতে পাচ্ছেন এবং এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে পোকা অলরেডি কিন্তু এখানে জমা হয়েছে, অর্থাৎ এখানে এই ফাঁদে আটকা পড়েছে। হ্যাঁ দর্শক, এটা সেই ইয়েলো কালার ট্র্যাপ। দর্শক একটু বলে নিই, এই ইয়েলো কালার ট্র্যাপটা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত দামি একটা উপাদান, যেহেতু আপনারা সকলেই জানেন যারা তরমুজ চাষি তারা কিন্তু মাছি পোকা দমন করতে পারছেন না, তাদের তরমুজের জমিতে প্রচুর মাছি পোকার আক্রমণ হচ্ছে, তরমুজ হচ্ছে ছিদ্র করছে এবং যে তরমুজের জালি সেটা কালো হয়ে ঝরে পড়ে যাচ্ছে, এটা কিন্তু এই মাছি পোকার আক্রমণের কারণে এটা হচ্ছে। তো আজকের ভিডিওতে আমরা দেখাবো যে এই যে আপনারা যে ইয়েলো কালার ট্র্যাপ দেখতে পাচ্ছেন, ইয়েলো কালার ট্র্যাপ আমরা এক বিঘা জমিতে কয়টা স্থাপন করব, কিভাবে স্থাপন করব এবং এর টোটাল পদ্ধতিটা আসলে কীরকম, এই সব কিছু মিলিয়ে আমাদের আজকের ভিডিওটি তৈরি করা। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু অলরেডি মাছি পোকা এখানে আটকা পড়েছে। দর্শক বন্ধুরা একটু বলে নিই, এর ইয়েলো কালারের যে ইয়েটা আছে সেটার উপরে কিন্তু এক ধরনের স্টিকার থাকবে। আমরা যদি একটু দেখি, যে এটা দেখতে পাচ্ছেন এটা সেই উপরের স্টিকার, আমরা স্টিকারটা তুলে ফেললেই কিন্তু প্রচণ্ড আঠা, এই যে যেরকম আঠা দেখতে পাচ্ছেন এই আঠাতে কিন্তু সমস্ত মাছি পোকা আটকে গেছে আপনারা দেখতে পাচ্ছেন। তাই আঠাটা তুললে কিন্তু সেই এই স্টিকারটা তুললে আঠা বেরিয়ে যাবে, এই আঠাতেই এই হলুদ কালারে আকৃষ্ট হবে মাছি পোকা এবং এখানে বসার সঙ্গে সঙ্গে কিন্তু আঠাতে আটকে যাবে। এভাবে এই ফাঁদটা তৈরি করা হয়েছে এবং এইভাবে এই ফাঁদটাতে মাছি পোকা যখনই এখানে বসবে তারা এখান থেকে আর বেরিয়ে যেতে পারবে না, এভাবেই এই ফাঁদটা তৈরি করা হয়েছে এবং এভাবেই মাছি পোকাগুলো দমন হবে। তা এটা হচ্ছে একটা পরিবেশ বান্ধব পদ্ধতি। এই পদ্ধতিতে আমরা যদি তরমুজের জমিতে এটা স্থাপন করি তাহলে কিন্তু মাছি পোকা দমন হবে এবং এটা প্র্যাকটিক্যালি আমরা দেখছি মানে প্রচুর কাজ করছে। আপনারা যারা অনেকেই আমাদেরকে ফোন দিচ্ছেন এবং অনেকেই আমাদের কাছে আসলে জানতে চাচ্ছেন যে মাছি পোকা দমনের জন্য, তরমুজের মাছি পোকা দমনের জন্য আমরা কী ব্যবস্থা নেব, আসলে অনেক কীটনাশক ব্যবহার করেও কিন্তু কাজ হচ্ছে না, কিন্তু এই ইয়েলো কালার ট্র্যাপ এটা চমৎকার একটি জৈব পদ্ধতি। এই জৈব পদ্ধতি ব্যবহারের মাধ্যমে আপনারা কিন্তু তরমুজের মাছি পোকা খুব সহজে দমন করতে পারেন। তা চলুন দর্শক, আমরা আজকে মূল ভিডিওটি শুরু করি, তা আশা করি আমাদের সাথে থাকবে। দর্শক বন্ধুরা, আমার হাতে দেখতে পাচ্ছেন সেই ইয়েলো কালার ট্র্যাপ। এই ইয়েলো কালার ট্র্যাপ কীভাবে স্থাপন করতে হয় এবং এক বিঘা জমিতে কতটা লাগে, এর দাম কীরকম, সবই আপনাদেরকে আজকের ভিডিওতে জানাবো। তা আমরা প্রথমেই যে বাইরের অংশটা দেখতে পাচ্ছি ইয়েলো কালার ট্র্যাপের, সেটাতে একটা সাদা একটা স্টিকারের মতো আছে। আমরা যদি স্টিকারটা তুলে ফেলি, স্টিকারটা অত্যন্ত আঠালো, একটানে তুলে ফেলেন, স্টিকারটা আঠালো এবং স্টিকারের উপরে কিন্তু এই ঝোলানোর জন্য এখানে তার পাতলা যে তার সেই তার কিন্তু জিআই তার এখানে কিন্তু দেওয়া আছে, অর্থাৎ এটা টোটাল স্ট্রিপটা, এটা দুই পাশে আঠা, আপনারা দেখেন দুই পাশেই কিন্তু স্টিকারের মতো আঠালো। এবং স্টিকারটা তুলবো, এরপরে আরেকটা মেডিসিন দিতে হবে, সেটা কী কারণে দিতে হবে স্থাপনের আগে সেটাও আপনাদেরকে বলবো। তা আপনি তোলেন, দর্শক বন্ধুরা আপনারা দেখতে পারবেন যে এই পাশে আঠা, এরপরে প্রচণ্ড আঠা কিন্তু, মানে হাত দিলে হাত লেপটিয়ে যাচ্ছে আঠার ঠেলায়। এপাশে আমি আমি একটু তোলার চেষ্টা করি, এক টান দেবেন সে মানে লুজ দিলি, এটা আমরা তুলে ফেললাম, আমরা দুই পাশেই আঠাগুলো তুলে ফেললাম। এখন আমরা এর উপরে এই দুই পাশে আপনারা দেখতে পাচ্ছেন আঠা ইয়েলো কালার ট্র্যাপের এবং এই দুই পাশে যে আঠা দেখতে পাচ্ছেন এই দেখেন আঠা, এই আঠাতে এই কালারে মূলত মাছি পোকা আকৃষ্ট হবে এবং এখানে বসার সঙ্গে সঙ্গে আঠাতে লেপটিয়ে তারা এই ফাঁদে পড়ে মারা যাবে। এখন এই আঠার উপরে আমরা আরেকটা জিনিস দেব এটাতে আরও ভালো কাজ করার জন্য, সেটা হচ্ছে আমরা সেক্স ফেরোমন ফাঁদে যেমন লিউর ব্যবহার করি, সেই লিউরে কী থাকে, সেই লিউরে থাকে হচ্ছে সাধারণত স্ত্রী পোকার গায়ের গন্ধ,
আলা একটা মেডিসিন থাকে, সেটা স্ত্রী পোকার গায়ের গন্ধ থাকে। তো এখানেও আমরা ঠিক এমন একটি মেডিসিন প্রয়োগ করব যেখানে স্ত্রী পোকার গায়ের গন্ধ থাকবে, আর পুরুষ মাছি পোকা সেটাকে আকৃষ্ট হয়ে এখানে কালারে আকৃষ্ট হবে এবং সেই স্ত্রী পোকার গায়ের গন্ধওয়ালা যে মেডিসিনটা আমরা দেবো তাতেও আকৃষ্ট হবে। এই দুইটা আকৃষ্ট হয়ে তারা কিন্তু খুব দ্রুত এই ট্র্যাপে এসে ধরা পড়বে। এটাই মূলত আমাদের আজকের এই ইয়েলো কালার ট্র্যাপের টোটাল বিষয়টা হচ্ছে এটাই। তা আমরা এখন আপনাদেরকে সেই মেডিসিনটা প্রয়োগ কীভাবে করতে হয় সেটি আপনাদেরকে দেখাবো, চলে আসুন। ওরে বাবা কত বেরিয়ে পড়েছে রে, দৌড় আছে তো, দেন ওই পাশে দেন। এটা মাখে দিতে হবে না, এই ওইভাবে দিলেই হবে, মাখে দিলে তো ওর ওপর বসলে উড়ে যাবে, মানে উড়ার চান্স পাবে। তো এটাতে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা একটু দেখাই, এটাতে এই টিউবের ভিতরে কিন্তু সেই লিউরের ভিতরে যেটা দেওয়া থাকে সেটা কিন্তু এর ভিতরে রয়েছে। এখানে আমরা সেটা দিয়ে দিলাম, এখানে কিন্তু স্ত্রী পোকার গায়ের যে গন্ধ সেটা কিন্তু এখানে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি তীব্র একটা গন্ধ কিন্তু অলরেডি ছড়িয়ে পড়েছে। এপাশে আপনারা দেখতে পাচ্ছেন এখানেই মাছি পোকা আকৃষ্ট হবে এবং এখানে এসে আঠাতে বসার ফলেই কিন্তু সে মারা যাবে। তো দর্শক বন্ধুরা, এটা আমরা এখন জমিতে স্থাপন করব। কীভাবে কয়টা বিঘাতে কয়টা স্থাপন করতে হয় এবং কত দূরে দূরে স্থাপন করতে হয়, দূরত্ব কতটুকু এবং একই সাথে এক বিঘাতে কয়টা লাগে এবং এর দাম কেমন, তো চলুন দর্শক আমরা একটু বিস্তারিতভাবে দেখে নিই। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঝে একজন তরুণ কৃষক যিনি তরমুজ আবাদ করেছেন এক বিঘা জমিতে। সেই কৃষকের কথা আমরা শুনবো যে তিনি আসলে কী ধরনের প্রথমে আবাদ, প্রতি বছরই তো আবাদ করেন, কিন্তু এবছরে আবাদ করার পরে মাছি পোকার যে আক্রমণ সম্পর্কে প্রথমে কী ধারণা করেছিলেন এবং মাছি পোকা দমনের জন্য প্রথমে কী করেছিলেন এবং পরবর্তীতে কীভাবে এই মাছি পোকা নিয়ন্ত্রণ করতে, দমন বলবো না, নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছেন এবং এবং এটি যে আদৌ যে সম্ভব এটা প্র্যাকটিক্যালি বাস্তব আমরা কৃষকের সাথে কথা বলবো। তা দর্শক বন্ধুরা, আমাদের মাঝে তরুণ একজন কৃষি উদ্যোক্তা আছে, আপনার নামটা বলেন। আমার নাম সাজু। সাজু না? জি সাজু, আপনার জমিটা তো এক বিঘা। জি, এই এক বিঘা জমিতে আপনি প্রথম যখন তরমুজ চাষ শুরু করেন, মানে মাছি পোকার আক্রমণ কবে থেকে দেখলেন আপনার জমিতে? প্রথমে যখন জালি দেখা যায় তার মধ্যেই শুরু হয়ে যায়, মানে প্রথমে যখন জালি হয় তখন থেকে মাছি পোকার আক্রমণ আপনারা আপনি দেখতে পেলেন। তা যখন মাছি পোকার আক্রমণ দেখতে পেলেন তখন আসলে কী ব্যবস্থা নিলেন আপনি? সবিকরণ আর লুমেকটিন স্প্রে করছি একসাথে মিক্সড করে। কতদিন পর পর স্প্রে শুরু করেন? দুই দিন পর পর। জি, তাহলে লুমেকটিন এবং সবিক্রন একসাথে মিক্সড করে স্প্রে করেন, তাতে কি আপনার কি মনে ছিল, মানে দমন হচ্ছিল? দমন হচ্ছিল খুব কম কম, মানে ঘন ঘন দেওয়া লাগছিল। এরপরে কি করলেন? এরপরে যখন হচ্ছে না, এরপরে তুমি বলবো যে ইয়েলো কালার ট্যাপ এটা আমরা দিছি। আমি এই ইয়েলো কালার ট্যাপের কথা শুনলাম, শুনে এটা আমি নিয়ে আসলাম, আসে জমিতে বাঁধলাম, তারপরে আমার খুব ভালোই পড়েছে। ইয়েলো কালার ট্র্যাপ আপনি জমিতে স্থাপন করেছেন? জি। তা আমি তো দেখতে পাচ্ছি খুব ভালো, এখানে দেখতে পাচ্ছি যত ধরনের মাছি পোকা আছে, সাদা মাছি, তারপরে এমনি মাছি পোকা, অন্যান্য সব পোকা এখানে এখানে ধরা পড়েছে। জি। তো এটাই আপনি স্থাপন করেছেন হচ্ছে এক বিঘা জমিতে, কয়টা স্থাপন করেছেন? আমি এক বিঘা জমিতে 24টা স্থাপন করেছি। 24টা? জি। কয় হাত পর পর? 15 হাত পর পর এক বিঘা জমিতে 24টা এটা দিয়েছেন। এটাতে কেমন খরচ হয়েছে আপনার? এটাতে আমার এক একটা 50 টাকা পিস নিয়েছে। 50 টাকা পিস, সেই হিসেবে আপনার জমিতে আপনার 24টা স্থাপন করেছেন, অর্থাৎ প্রায় 1200 টাকার মতো আপনার খরচ হয়েছে। তো এতে করে আপনি কী উপকার পাচ্ছেন এখন? এতে করে আমার বিষ খরচ অনেক কম হচ্ছে। আপনি কতদিন পর এখন স্প্রে করছেন এটা দেওয়ার পরে? আমি 5 দিন পর বিষ স্প্রে। এটা আগে, এইটা দেওয়ার আগে কতদিন পর পর দিতেন? দুই দিন পর। এইটা দেওয়ার পরে 5 দিন পর। তার মানে প্রায় আপনার মানে 50%-এরও বেশি আপনার এখান থেকে কীটনাশক খরচ কম লাগছে, এটাই হচ্ছে সবচাইতে বড় সার্থকতা। তাতে আপনি মোটামুটি এখন নিয়ন্ত্রণ করতে পারছেন মাছি পোকা। তো দর্শক বন্ধুরা, আপনারা শুনলেন আমাদের একজন তরুণ কৃষি উদ্যোক্তার মুখে যে তা সে আগে হচ্ছে কীটনাশক স্প্রে করতো দুই দিন পর পর এই মাছি পোকা দমনের জন্য, এখন সে স্প্রে করছে 5 দিন পর পর এবং সে হচ্ছে 15 হাত পর পর এই ধরনের ইয়েলো কালার ট্র্যাপ স্থাপন করেছে।
এই ইয়েলো কালার ট্র্যাপটা প্রচন্ড কাজ করছে, তার প্রমাণ কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন অনেক পোকা কিন্তু মাছি পোকার থেকে, যে কোনো ধরনের সব ধরনের সাদা মাছি অন্যান্য মাছি পোকা এখানে এসে এই ট্র্যাপে এসে ধরা পড়েছে। তো এটাই সবচাইতে আসার কথা যে আমাদের জৈব পদ্ধতিতেও কিন্তু ভালো কাজ করছে এবং এটা পরিবেশ বান্ধব, এবং বিশেষ করে তরমুজ এবং যেসব ফসল সাধারণত কুমড়া জাতীয় যেসব গোত্রের ফসল রয়েছে সেগুলোতে কিন্তু ইয়েলো কালার ট্র্যাপ চমৎকার কাজ করে। দর্শক বলেনি একটু, অনেকেই আসলে বিভিন্ন জায়গা থেকে আসলে কমেন্টস করছেন যে ভাই মাছি পোকা দমন করতে পাচ্ছি না, অনেকে বিভিন্ন আমার বিভিন্ন ভিডিওতে কমেন্টস করেছেন তরমুজের ভিডিওতে বিগত দিনের, একই সাথে অনেকে ফোন করছেন যে ভাই মাছি পোকা কোনোভাবেই দমন করা সম্ভব হচ্ছে না, তা এখন কী করব। তা মূলত তাদের রিকোয়েস্টের জন্যই এবং প্রকৃতভাবে মাছি পোকা নিয়ন্ত্রণের জন্যই মূলত যে পদ্ধতিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত কার্যকর সেটা হচ্ছে ইয়েলো কালার ট্র্যাপ, আর ইয়েলো কালার ট্র্যাপ নিয়েই মূলত আমাদের আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে। দর্শক বন্ধুরা আশা করি যায় আশা করা যায় এই ইয়েলো কালার ট্র্যাপ এক বিঘাতে আপনারা 24টা স্থাপন করবেন 15 হাত পরপর, কৃষক প্র্যাকটিক্যালি এটা 15 হাত পরপর স্থাপন করে ভালো ফলাফল পেয়েছেন আমরা দেখতে পাচ্ছি, এবং স্থাপন করার পদ্ধতিটা আপনাদেরকে দেখালাম কীভাবে উপরের স্টিকার মতো থাকে স্টিকারটা খুলবেন, কীভাবে এটি স্থাপন করবেন, এখানে তার দেওয়া থাকে সেই তারটা দিয়ে আপনারা সুন্দরভাবে স্থাপন করবেন জমিতে, এবং এটি খুব সহজে ব্যবহার করা যায়। এবং এটি কতদিন থাকে, আঠাটা কতদিন থাকে? 3 মাস থাকবে না? এর মধ্যে যদি বৃষ্টি বাদলা যা হয় কোনো সমস্যা হবে না? তো এটা তো ভালো একটা টেকসই। 3 মাস পরে এটি কি আবার ব্যবহার করা যাবে? না, 3 মাস পর্যন্ত। তো দর্শক বন্ধুরা 3 মাস মেয়াদি এটির দাম, এটার দাম এখানে স্থানীয়ভাবে বিক্রি হচ্ছে 50 টাকা পিস। তা 3 মাসের মধ্যে এই পোকার বিশেষ করে তরমুজের ক্ষেত্রে উঠে যাবে। এই 3 মাস একটা তরমুজের শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমার এই ধরনের 60 দিন যেটা লাগে 60 দিন কি 70 দিনের মধ্যে আমরা এটা যদি স্থাপন করতে পারি তাহলে স্থাপন করে কিন্তু আমরা আর্থিকভাবে আমরা লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। লাভবান হওয়ার সম্ভাবনা বলবো না, লাভবান অবশ্যই হতে পারবো, কারণ কীটনাশক খরচ অনেক কম লাগবে আর এটা পরিবেশ বান্ধব এবং খুব সহজে এটি ব্যবহার করা যায়, কোনো ঝামেলা নেই। তো এটাই হচ্ছে সবচাইতে আসার কথা। তো দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন এবং আপনাদের সকলের আন্তরিক সুস্বাস্থ্য কামনা করছি। একই সাথে ইয়েলো কালার ট্যাব ব্যবহার করে তরমুজ চাষিরা উপকৃত হবেন সেই আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম আহমতুল্লাহ।